फ्रेंड्स এখন হচ্ছে দুপুর 1:30 বাজে এখন আমার স্নান করা কমপ্লিট হলো এরপর আমি তোজুকে এখন খাবার বানিয়ে খাওয়াবো হোমমেড সেরেল একটা তার বানাবো এখন দিদাকে খাওয়াবো সে ঘুমিয়েছিল একটু আগে ঘুম থেকে উঠেছে জাস্ট এখন তার দিদুনের সাথে খেলা করছে তার হয়তো খিদে পেয়ে গেছে তাকে আমি আগে খাওয়াবো তারপরে বাকিদের কারোরই এখনো স্নান করা হয়নি আমার বোনের বাপির মা কারোর স্নান হয়নি তারা স্নান করবে সবাই এতে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এবার আমি তোজোর খাওয়াটা বানিয়ে ফেলি তারপর তোমাদের কাছে আবার আমি ফিরছি মাটিটা পুরো ভেজা হয়ে গেছে এখন বৃষ্টিটা হালকা ছেড়েছে না বলেই নয় তবে অল্প অল্প পড়ছে এই তুমি ঘুম থেকে কখন উঠলে বলো ঘুম ঠিকঠাক হয়েছে তোমার হ্যাঁ বউ এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আবার ঘুমাবে আবার ঘুমাবে আবার ঘুমাবে তুমি এটা নিয়ে কি করছো এটা নিয়ে বলো পড়ে যাবে এসো এসো খেয়ে নাও এই যে তোমার তোমার খাওয়ার এসে খেয়ে নাও তারপরে খেলু করবে এসো খেয়ে নাও আগে তারপরে খেলু করবে তুমি নাও শুয়ে পড়ো দেখি এসো এসো শুয়ে পড়ো এই যে আমার বিটুসোনার খাবার রেডি হয়ে গেছে খাবারটা এখন একটু গরম আছে সেজন্য আমি এটাকে ঠান্ডা হতে দেব এই দেখো তো জগি করছে এই যে আমার বোনু আজকে রান্না করে ক্লান্ত হয়ে শুয়ে গেছে মেঝেতে সে আজকে আর কিচ্ছু করবে না বলে দিয়ে স্নানও করেনি স্নান খাওয়া দাওয়া কিচ্ছু করবে না 2:30 বেজে গেছে এই দেখো তুমি কি করছো এখানে খেলা করছো খেলা করছো এদিকে তাকাও এসো এসো এদিকে এসো যেও না খাবে না তুমি খাবে না তুমি বদমাস এদিকে এসো তুমি খাবে না ঠিক আছে তাহলে তোজোকে খাবারটা খাইয়ে দিই চলো খাবারটা পুরো শেষ করবে ঠিক আছে হাত রানো না হাত আনবে না হাত রাখো দূরে মিষ্টি হয়েছে খাবারটা তোমার আমি কিচ্ছু দিইনি আর কি মিষ্টি হবে কি হলো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও দিলে তো তুমি ঘুরতে যাবে তাই না তোমার খাবার বলে আমরা স্নান করব তারপরে খাওয়া দাওয়া করব আজকে খাওয়াতে একটু লেট হয়ে গেল এ ঘুমোচ্ছিল তো সেই জন্য ঘুম থেকে উঠেছে দেরি করে তাই খাবারটাও আমি দেরিতে বানিয়েছি লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও মাম্মা মাম্মা নো 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 করো
তো ফ্রেন্ডস, এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কয়েকটা পার্সেল এসেছিল, সেগুলো আমরা এখন ওপেন করব, তোমাদেরকে সেটা দেখাবো কি কি পার্সেল এসেছে আমাদের আজকে। তো চলো দেখো। এই তো যে এদিকে এসো। পার্সেলটা আমি এখন ওপেন করছি। একটা পার্সেল, বাথরুম ঢুকে গেছে, পার্সেল অফ। ওকে নিয়ে বাথরুমে দরজা লাগা, ঝাঁটা ছুঁড়ে দেয় দিলে। বলছি হিমালয় পর্বতটা এখনই না পেরোলে নয়, আমাকে তো পার্সেলটা ওপেন করতে দেবে। হ্যাঁ, তুমি সামনেই থাকো। এই দেখো, এগুলো হচ্ছে আমার বেটুর নিউ ড্রেস। দুটো ড্রেস এসেছে, একটা গ্রিন কালারের, একটা ব্লু রেড মিক্স আছে। ড্রেসগুলো তোমাদেরকে আমি ওপেন করে দেখাই, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই দেখো এই ড্রেসটা, এটা হচ্ছে তোমার 12 থেকে 18 মাস, এখন সেটা পরতে পারবে না, একটু বড় সাইজেরই কেনা হয়েছে। কেমন লাগছে বলো, এটা দেখলে তো। আর একটা ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গ্রিন কালারের। গ্রিন কালারের আসলে এর কোনো ড্রেস ছিল না, তো সেই জন্য এটা কেনা হয়েছে। এটার সেম সাইজ 12 থেকে 18 মাস। আমরা এটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, এখানে কোয়ালিটি খুবই সুন্দর। এই যে বেবি হাগ কোম্পানিটা, এটা আমার খুব ভালো লাগে। এটা পুরো 100% কটন ড্রেসগুলো, পরেও আরাম আর দেখতেও ভেরি কিউট লাগে বাচ্চাগুলোকে। ছাড়ো, এটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, এবার আমি বাকি পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখি এটা দেখি আছে। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি, আমার সব কিছু প্রায় ফার্স্ট ক্রাই থেকে আমি অর্ডার করেছি। এই যে প্যাম্পার্সটা দেখছো, এটাও ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করা। এই দেখো সোনা, এতে তোমার কি আছে? আমার সোনার জন্য কি আছে? এটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে ম্যাসাজ ওয়েল। দাঁড়াও এটা খুলতে দাও। এই দেখো, ভালো করে তোমরা দেখো, এটা হচ্ছে ন্যাচারাল ম্যাসাজ ওয়েল বা মমস্কো। এটা নিয়েছে আমার 474 টাকা, দেখতে পাচ্ছো? দাঁড়াও ওয়েলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা আমার বেটুকে আমি মাখাই স্নান করার আগে। খুবই হালকা ওয়েলটা, এটা মাখাচ্ছি বলে মনেই হয় না। এবার এসে দেখাই তোমাদের। হ্যাঁ, ওটা খেয়ে না, ওটা রেখে দাও। এটা তোমার ওয়েল, ম্যাসেজ ওয়েল, একটু ওটা ও সাইডে রাখো। এবার এটা, এটাতে হচ্ছে তার সিমিলার আছে, নেট মেটস থেকে নেওয়া হয়েছিল। এবারে দেখো ওপেন করতে একটু কোন সাইড থেকে নেই। আমি এখনই খেয়াল করেছিলাম না, এটা ছুরিটা মুখে নিয়ে নিয়েছিল। তোমাদের সাথে আগে শেয়ার অবশ্যই করেছি, দেখে চিনতে পারছো তোমরা সিমিলার।
আইকিউ টু, এটা সম্পর্কে আজকে আমি কিছু বলছি না, তোমরা এটা জানো। আর এই যে পেম্পাসটা দেখতে পাচ্ছ, ও পাপ্পা কি হয়েছে, কি হয়েছে পাপ্পা, কি হয়েছে, তুমি নিউ ড্রেসটার কি কন্ডিশন করছো দেখো, ছাড়ো তুমি করবে না তো, এগুলো আমি রেখে দিচ্ছি। এই দেখো এই পেম্পাসটা এখন এম সাইজের, এটা 7 থেকে 12 কেজি ওয়েটের বাচ্চাদের জন্য। এই পেম্পাসটা 76টা প্যান্ট আছে, দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে সব সাজানো আছে দেখছো। এগুলো সব বেটু রাত্রে পরবে আর সব শেষ হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আজকে আমার এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার। এই বইমাস্টারকে দেখো, এইটা ভাঁজ করে দাও, দাও যেভাবে ছিল ওটা করো, এটা করো, উফ তুমি ওটা ছাড়ো, আমার কথা শোনো, এটা করো, ড্রেসটা ভাঁজ করে দাও দেখি তোমার কেমন লাগছে দেখি তো। ওরে বাবা রে, এত বড় হয়েছে ড্রেসটা, এখন এর চলছে 10 মান্থ স্টার্ট হয়েছে, এটা 12 থেকে মানে এখনো অনেক পড়ার জন্য এখনো বাকি আছে, অবশ্যই 12 মান্থ হলে এটা আমি পড়াবো তাকে, তার আগে পড়ানো যাবে না। এগুলো অর্ডার করলাম, ড্রেস কিনতে ইচ্ছে করছিল কি তার কেনা হয়, তার আসলে অনেকদিন ধরে ড্রেসটা কেনা হয়নি, সেই জন্য একটা কিনতে ইচ্ছে করছিলো বলে কিনে নিয়েছি। তবে এগুলো তার পুজোর ড্রেস নয়, পুজোতে অবশ্যই আবার নিতে হবে আমাদের। এটা আমি এবার ঠিক করে ভাঁজ করে রেখে দিই, নাহলে এই দুষ্ট ছেলে সব নষ্ট করে দেবে। তোমাদের কোন ড্রেসটা বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে, আমার তো গ্রিনের থেকে এটা বেশি ভালো লাগছে এই ড্রেসটা। ঠিক আছে তবে আজকের জন্য টাটা। এই বেটু বেটু ওদিকে তাকাও, দেখি ওদিকে তাকাও, সবাইকে টাটা করো।